আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতি 9.1 এর 30 নম্বর গাণিতিক সমস্যাটি। তো তুমি যদি আমাদের এই ভিডিওগুলো এখনো দেখে না থাকো, বা আমরা কিন্তু এখন 30 নম্বর অঙ্কে আছি, তো প্রায় আমাদের চ্যাপ্টার 9.1 শেষ, আমরা একদম শেষ মুহূর্তে আছি, তারপর আমরা শুরু করব চ্যাপ্টার 9.2। তো তুমি যদি এখনও আমাদের এই সবগুলো ভিডিও না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে এই 1 থেকে 29টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারো। আর তোমার যদি এখনও ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে বা তুমি যেখান থেকে ভিডিওটা দেখে থাকো না কেন, তুমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই পাবা। তো তুমি সেখানে গিয়ে আমাদের প্লেলিস্ট অপশনটি সিলেক্ট করে আমাদের ত্রিকোণমিতি বেসিক নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার ত্রিকোণমিতি বেসিক সম্পর্কে সব ভিডিও দেখে নিতে পারবে। তুমি শুধু ক্লাস 9-10 না, তুমি যদি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের ওই ত্রিকোণমিতির বেসিক লেকচারটা তোমাকে খুবই কাজে দেবে, যদি তোমার ত্রিকোণমিতি বেসিক সম্পর্কে কোনো সমস্যা থাকে। আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব সেই প্লেলিস্টটি দেখার পরে তুমি এই কোর্সটি শুরু করো, কারণ এটা একটা ফ্রি প্রিমিয়াম কোর্স। তুমি একদম চ্যাপ্টার 9.1 থেকে 9.2 পর্যন্ত যত এক্সাম্পল, যত কাজ, যত বইয়ের অঙ্ক, বোর্ড কোশ্চেন সব সলভ তুমি পাবা এই প্লেলিস্ট থেকে। তো এই প্লেলিস্টটি করা মানে হচ্ছে তোমার চ্যাপ্টার 9-এ কোনো প্রবলেম না থাকা। আর চ্যাপ্টার 9-এ যদি তুমি কোনো প্রবলেম না রাখতে চাও, তাহলে তোমার ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে অবশ্যই একটু ভালো নলেজ রাখা দরকার, যেই কারণে তুমি আমাদের ওই প্লেলিস্টটা দেখতে পারো। তো চলো আজকের গাণিতিক সমস্যাতে আমরা ফিরে যাই। আমাদের এখানে বলা আছে যে 1 cos A - 1 - 1 cos A + 1 = কী হবে, সমান সমান হচ্ছে 2 tan² আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে 1 cos A - 1 - 1 cos A + 1। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে কী দাঁড়াচ্ছে, cos A + 1 × cos A - 1। এখন এই cos A + 1 × cos A - 1 দ্বারা আমরা যদি cos A - 1 কে ভাগ করি, তাহলে আমাদের এখানে পাওয়া যাবে cos A + 1। আর এখন আমরা যদি এই মাইনাসটা এখানে বসাবো অবশ্যই, আবার এই cos A + 1 × cos A - 1 কে আমরা যদি cos A + 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের বাকি থাকবে কি, cos A - 1। তো cos A - 1 এই মাইনাসের সাথে গুণ করলে হবে -cos A, তারপরে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, আর এখানে হচ্ছে 1। এর পরের লাইনে আমরা করব, এখানে খেয়াল করো যে cos A-র পাশে আছে প্লাস আর এই cos A-র সাথে আছে মাইনাস, তাহলে প্লাস cos A - cos A কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে +1 + 1 হবে হচ্ছে +2, আর নিচে cos A + 1 cos A - 1। আমরা যদি এই cos A-টাকে A ধরি এবং এই 1-টাকে B ধরি, তাহলে আমাদের পাওয়া যাবে a + b × a - b = a² - b², মানে cos A² - 1। এখন যদি আমরা একটা কাজ করি, যে আমরা একটা ফর্মুলা জানি যে cos A² - cot² = 1, তো আমরা যদি ওই cos A² - cot² এইটাকে সমান সমানের ওই পাশে নিয়ে রেখে দিই, তাহলে কী হবে, -cot² এটা হয়ে যাবে +cot² আর এই পাশে এইখানে যে 1-টা ছিল, এই 1-টা কী ছিল, +1, সেটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে করে দিলাম কি, -1, তাহলে cos A² - 1 = কী হবে, cot² তাহলে এখানে কী হবে, যে আমি এখানে একটু ডিরেক্ট করেছি একটা লাইন, সেটা হবে 2 × মানে 2-টা আমি এই পাশে লিখবো, আর 1 cot² আর 1 cot² = কী হবে, 10² কীভাবে আসছে, সেটা হলো ওই যে কটে সমান 1/10 ঠিক সেইভাবে। এখন তুমি যদি ভিডিওটা পজ করে এই অঙ্কটা নোট করা শুরু করো, আসলে অনেকে মনে করো যে অঙ্ক নোট করা তোমাদের টাইম ওয়েস্টের ব্যাপার, বা অনেকের হচ্ছে সামনে SSC এক্সাম বা তোমাদের স্কুলের কোনো মডেল টেস্ট এক্সাম থাকতে পারে, যেই কারণে তোমাদের খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা শেষ করতে হতে পারে। তো আমি সাজেস্ট করবো যে অঙ্কগুলো নোট না করে আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট PDFটা তুমি নিয়ে নিতে পারো। শুধু তোমাকে নোট খাতা না, তোমার যদি প্রাইভেট টিউটর না থাকে, বা হচ্ছে তুমি যদি প্রাইভেট পড়তে না পারো, বা হচ্ছে যে কোনো সমস্যার কারণে তুমি আমাদের এই শিক্ষাঙ্গন বিডি স্মার্ট PDFটা নিতে পারো, কারণ আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট PDFটা তোমাকে থাকার মানে তোমার কোনো নোট খাতা করতে হবে না, তোমার কোনো প্রাইভেট টিউটর রাখতে হবে না, তোমার কোনো প্রাইভেট পড়তে হবে না, আমাদের এই স্মার্ট PDFটি তোমাকে একদম একজন প্রাইভেট টিউটরের মতো অঙ্কগুলো বুঝিয়ে দিবে। তো তুমি যদি আমাদের এই PDFটি দেখতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে এর একটা রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখতে পারো, অথবা আমাদের এই PDFটি তুমি ব্যবহার করেও দেখতে পারো। সেই ব্যবহার করার মানে PDF ডাউনলোড করার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লাস এই PDF সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তুমি যদি চাও দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।